আমার কাছে প্রশ্ন আছে, আমি তো আসলে আলেম নাই, আমি অআলেম মানুষ, তারা আলেম। আমি তো ইঞ্জিনিয়ার, জানেন আপনাদের, মিস্ত্রি, তবুও চেষ্টা করবো। ফলাটা শীতকালে মোজা মাসে করার নিয়ম কি? শীতকালে গরমকালে একই নিয়ম, উজু করে মোজা পরবেন, তারপরে প্রথম যে মাসেটা করবেন তারপর থেকে 24 ঘন্টা, মানে 5টা ওয়াক্ত তারপর থেকে। অর্থাৎ আমি উদাহরণ দিচ্ছি, যেমন আজকে ফজরের নামাজের আগে আপনি উজু করলেন, উজু থাকা অবস্থায় আপনি মোজা পরলেন, ফজরের নামাজ শেষ হলো, এরপরে জোহরে আপনি ফাস্ট মোজা মাসে করলেন, মোজা মাসে করবেন উপরটা, জাস্ট এইভাবে একবার উপরে ভেজা হাত দিয়ে, সব কিছু শেষে মাথা মোছে করার পরে, কান বা ই করার পরে ভেজা হাত দিয়ে এইভাবে টেনে উপরেরটা করবেন, হ্যাঁ উপরটা, ডান হাতে একবার ডান পাড়টা, বা হাতে বা পাড়টা, এটা নিয়ম, আর কোনো বিশেষ নিয়ম নাই। আর এটা হ্যাঁ আপনার আপনার যে জায়গায় আসেন আপনি সেই জায়গার অবস্থায়, মানে স্বাভাবিকভাবে যেটা। তো তারপরে 5 ওয়াক্ত, মানে 24 আওয়ার্স আপনার এটা এই এই সুযোগটা নিতে পারবেন। তারপরে আবার আপনাকে মোজা খুলে উজু করতে হবে, আর যদি সফরে থাকেন তাহলে 72 আওয়ার্স, মানে 3 গুণ আর কি সময়টা নিতে পারবেন। শীতকাল গরমকালে একই কথা। আর মোজা বলতে আহলে সুন্নাহ জামা যে কোনো মোজা, অর্থাৎ স্কিন দেখা যায় না এরকম যে কোনো মোজা তারা ই করে, অ্যালাউ করে। আর চামড়ার মোজা তারকে অনেকে হানাফি ফিকে বা অনেকে মনে করেন যে চামড়ার মোজাই হইতে হবে, অন্য কোনো মোজা হবে না, সেটা আমরা মনে করি না। তবে চামড়ার মোজাটা সেটাও করা যায়, আর কাপড়ের মোজাও করা যায়। আর এরপরে হচ্ছে যে সালাতুত তাসবি বলে কি কোনো সালাত আছে, এটা ইয়েস এবং নো দুই দিকে মত আছে। আমি যাদেরকে ফলো করি তারা নাই বলেন, ইসলাম কিওয়ে এটাকে নাই বলেন এবং এটাকে এই আবিষ্কৃত বলেন, আমি সেটা ফলো করি। শরীয়তে কতটুকু পর্দা করার কথা বলা হয়েছে এখানে, সাহাবীদের সময় থেকে এখন পর্যন্ত, মানে পর্দা বলতে আমি ধরে নিচ্ছি মেয়েদের কথাই বলা হচ্ছে, ছেলেদের কথা বললে তো আপনারা জানেনই, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গাটুকু সর্ব অবস্থায় ঢাকা থাকতে হবে এবং সিথ্রু কিছু থাকবে না, বা বডি শেপ দেখা যায় কিছু থাকবে না, এটা ছেলেদের পর্দা। আর অ্যাডিশনাল মানে রিকমেন্ডেড পর্দার একটা হচ্ছে, বা রিকমেন্ডেড পর্দা না মানে পর্দার জন্য যেটাই করা হয়েছে সেটা একটা হচ্ছে যে দাড়ি, দাড়িটাকে স্কলাররা মেল হিজাব বলছেন, ছেলেদের হিজাব বলছেন। একজন দাঁড়িয়ালা মানুষের দিকে একজন মহিলা বা মানে মেয়ে সে সহজে তাকাবে না, যেভাবে আপনি একজন হিজাবওয়ালি বা একটা একজন বোরখাওয়ালি মেয়ের দিকে সহজে তাকাবেন না, সেই সিমিলার জিনিস আর কি। যাই হোক, এটা অ্যাডিশনাল কথা। এটা জিবালি বলে, মোহাম্মদ আল জিবালি বলে একজন ইয়ে আছেন, আলেম আছেন, উনি বলছেন যে এটা মেল হিজাব। মহিলাদের পর্দার ব্যাপারে দুটা মত আছে, একদম শুরু থেকে নিয়ে পর্যন্ত আছে, আপনি পড়াশোনা করবেন যেটাকে আপনার কাছে বেশি মনে হবে সেটা আপনি চুজ করবেন ইনশাআল্লাহ। একটা মত হচ্ছে নাসিরুদ্দিন আলবানি, বেলাল ফিলিপ সিনহারা যেটা বলেন, বা ইউসুফ আল কারজাবি, এই ধরনের আলেমরা বলেন, সেটা হচ্ছে যে হাতের কবজি এবং মুখ খোলা রাখা জায়েজ, ঠিক আছে, এটা একটা মত। আমি এই মতটা ফলো করি, যদিও আমার ওয়াইফ, আমার ছেলের ওয়াইফ বা আমার মেয়ে সবাই নেকাব করেন, কিন্তু এই মতটা ফলো করি বলতে আমি মনে করি যে এটা আল্লাহ এইটুক এইটুক ছাড় দিছেন, তবে উত্তম মনে করি আমি নেকাব করাটাই। আর সৌদি স্কলারদের অলমোস্ট সবাই তারা মনে করেন যে শুধুমাত্র চোখটা খোলা থাকতে পারবে, আর এছাড়া আপনার বাকিটুকু সবই পর্দার আওতায় আসবে আর কি, মুখটা ঢাকতে হবে ইত্যাদি। তো আপনি যেটা এখন আমি যেই কারণে আমার ওয়াইফের ব্যাপারে বললাম যে করি, বা আমরা আমাদের ফ্যামিলিতে যে কারণে তারা নিকাব করেন, সেটা হচ্ছে যখন পথে চলতেছেন তখন অত ম্যাটার করে না, আপনার মুখটা খোলা আছে ম্যাটার করে না, কিন্তু আপনি যখন কোথাও 1:1 একটা ইসে যান, ইন্টারাকশনে যান, ফর এক্সাম্পল আপনি একটা গয়নার দোকানে গয়না কিনতে গেছেন, তো হিন্দু সোনারও আপনার ওয়াইফের দিকে তাকিয়ে বলছে আপা এটাতে আপনার খুব মানাবে, আপনি এটা পছন্দ করবেন? করবেন না। সুতরাং এই জন্য এটা রিকমেন্ডেড বা এটা উত্তম। আচ্ছা, স্ত্রী, তবে অন্যটা যারা করেন তাদের আমরা ছোট করে দেখবো না, এটা কিন্তু একটা অলওয়েজ কথা, খিলাফ যখন থাকবে তখন অন্য গ্রুপটাকে আমরা ছোট করে দেখবো না, তাদেরকে মানে বাতিল ভাববো না, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবো না, অথবা টিজ করবো না ইনশাআল্লাহ। স্ত্রী সালাত পড়ে, স্বামী পড়ে না, করণীয় কি? এই তো একটু আগে আমরা বললাম যে তিনটা মত আছে, বলছি না ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে, এটা খুব জটিল একটা প্রশ্ন। আমার মতটা আমি বলি, আর অন্য কেউ আরেকটা কিছু বলতে পারেন। আমি মনে করি যে এটা তো ইমান বিনষ্টকারী বিষয়,
কখনোই যদি না পড়েন উনি, আমার মনে আমি মনে করি যে ওনাকে টাইম বেঁধে দেওয়া উচিত, যে তোমাকে আমি টাইম বেঁধে দিলাম, এরপরে তোমার সাথে আমি থাকবো না, এবং তারপরে তার যদি অন্য খুব বিশাল ক্ষতি না হয় দিন দুনিয়া মিলায়, তাহলে তার এই স্বামী পরিত্যাগ করার চিন্তা করা উচিত, এটা আমি মনে করি। আমার মেয়ে হইলে আমি এটা বলতাম। বেতের নামাজ সর্বনিম্ন কত রাকাত? সর্বনিম্ন এক রাকাত পড়া যায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, উনি পড়ছেন এক রাকাত এবং পড়া যায়। তবে আল্লাহ রসুল কী পড়তেন? আল্লাহ রসুল ইউজুয়ালি 3-5 এভাবে পড়তেন, ইউজুয়ালটা, কিন্তু এক রাকাত পড়া যায়। নিয়ত কি পড়তে হবে সালাত ও সিয়ামের ক্ষেত্রে? না, পড়তে হবে না। নিয়ত তো মানে নিয়ত তো বলেই দিচ্ছে যে এটা মনের ব্যাপার, আচ্ছা করার ব্যাপার, এটা নিয়ত পড়ার না। একইভাবে একটা জিনিস মনে করেন, দোয়া কিন্তু চাওয়ার ব্যাপার, জপার না। আমরা অনেকের দোয়া মনে করি যে জপাটা দোয়া, জপাটা দোয়া না, দোয়া হচ্ছে চাওয়াটা, বুঝছেন তো? তা আমরা যেই জিনিসটা জপতেছি ওটার অর্থ বুঝে গেলে চাওয়া এবং জপা এক হয়ে যাবে, তাই না? যে আমরা অর্থটা যদি বুঝি। আচ্ছা, মহিলাদের সালাতে পায়ের পাতা ঢাকতে হবে? হ্যাঁ, পায়ের পাতা ঢাকতে হবে। তবে কীভাবে ঢাকবেন সেটা হচ্ছে যে আপনারা এমন লুজ একটা গার্মেন্টস পরবেন, এটা শাড়ি হতে পারে, এটা স্কার্ট হতে পারে, এটা লং স্কার্ট হতে পারে, যাতে স্বাভাবিক অবস্থায় পাটা ঢেকে থাকে। এরপরে যদি আপনার সেজদায় গেলে পায়ের নিচের দিকে কিছুটা দেখা যায় বা মানে না চাওয়া অবস্থায় দেখা যায়, সেটার ব্যাপারে কোনো ই নাই, মানে কোনো বাধ্যবাধকতা নাই যে ওইটাও ই করতে হবে। তবে পায়ে মোজা পড়াটা কিন্তু পর্দা না, এটা মনে রাখবেন, মেয়েদেরকে বলতেছি আমি। পায়ে মোজা পড়লেন, আপনার অ্যাঙ্কেলের উপরে স্কার্ট, পায়ের পুরো শেপ দেখা যাচ্ছে, নাসিরুদ্দিন আলবানি কিন্তু এটাকে হারাম বলছেন। পায়ে মোজা পরাটা কিন্তু পায়ের পর্দা না, পায়ের পর্দা হচ্ছে পুরাটা ঢেকে থাকবে অথবা আপনার পায়ের শেপ দেখা যাবে না সেটা। আচ্ছা, সিগারেট ও জর্দা খাওয়া হারাম নাকি মাকরু? অনেকে বলে হারাম, আবার অনেকে বলে মাকরু। একটা জিনিস বুঝবেন যে শরিয়া বা ইসলামের মূল যেখান থেকে আমরা আইন নিব সেটা কিন্তু কমপ্লিট এবং ফিক্সড হয়ে গেছে, কিন্তু এক একটা পরিস্থিতিতে এক একটা নিয়ম ফিক বা ফতোয়াটা চেঞ্জ হতে পারে। যেমন আমি বলি, অর্গান ডোনেশন, আপনি কাউকে আপনার ভাইকে কিডনি দিবেন, এই ব্যাপারটা ছিলই না 1400 বছর আগে। এটার ফতোয়া আপনি ঘাইটা মরে গেলেও পাবেন না, যে আল্লাহ রসুল বলছেন যে কিডনি দিও না কিন্তু অথবা কিডনি দিও, এটা পাবেন না। এখন কিডনি দেওয়াটার বিধানটা কী দিয়ে করেন ওইটার আলোকে নিয়মটা কিন্তু আইনটা কিন্তু ওইখান থেকে নেবেন, কিন্তু ফতোয়াটা দিবেন কারেন্ট সিচুয়েশনে। একইভাবে সিগারেট সম্বন্ধে এককালে মনে করা হয়েছে এটা অপব্যয়, খারাপ গন্ধ, গন্ধ লাগে, খারাপ, অপব্যয়, মানে অভ্যাস হয়ে যায়, নেশা হয়ে যায়, মাকরু। এখন জানা যায় কি, সিগারেট বা তামাক বা জর্দা কিলস, আপনাকে হত্যা করে। যে কোনো জিনিস যা আপনার নফসকে হত্যা করে সেটা আপনার জন্য হারাম, যে কোনো জিনিস, সেটা যেটাই হোক সেটা। এমনকি স্কলাররা আগে বাড়ে বলছেন যে একজন ডায়াবেটিক রোগী, যে খুব হাই ডায়াবেটিকই, ব্লাড সুগার, তার জন্য চিনি খাওয়াটা হারাম বলছে, আপনার জন্য হালাল কিন্তু তার জন্য হারাম, বিকজ সে এটা খেলে মারা যাবে এইটা। আচ্ছা, বাকিগুলা উনি দেন আব্দুল সবুর ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।